গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সবজি ও ডিমের বিল বন্ধ রয়েছে, ফলে সমস্যায় পড়েছেন কর্মীরা। আপাতত পাড়ার দোকান থেকে সবজি ডিম বাকিতে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার দিচ্ছেন, কিন্তু বিল না এলেও তাও বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বালুরঘাটের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে আসা অঙ্গনওয়াড়ি কর্মীরা। পাশাপাশি দুমাস ধরে নিজেদের বেতন পাননি বলে দাবি করেন তারা। দুমাস ধরে মাসিক বেতন না পাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন তারা। বুধবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বকেয়া বেতন, ভাতা বৃদ্ধি, সবজি ও ডিমের বিলের টাকা সহ মোট 12 দফা দাবিতে বিক্ষোভ দেখায় সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মীরা। বিক্ষোভ অবস্থানের পাশাপাশি এদিন সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের দপ্তরে। এ বিষয়ে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মীর সহ সম্পাদিকা লতা বিশ্বাস কি জানিয়েছেন শুনুন। আমাদের 12 দফা দাবি আছে সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে। আমাদের সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি থেকে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এখানে। আমাদের 2 মাস ধরে বেতন দেওয়া হয় না। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যারা আছেন, সরকারে আছেন, তারা অ্যালটমেন্ট কী করেছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের সিডিপিও বারবার বলছে আমাদের অ্যালটমেন্ট ঢোকে। সেই কারণে আমরা ডিপিও, ডিএম সাহেব, ডিপিও সাহেব এবং এইচডিও সাহেবকে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের 12 দফা দাবি। আর বেতনটা আমাদের কেন বন্ধ হলো, সবজি বিলটা আমাদের কেন বন্ধ হলো, সেই জন্যই আজকে আমাদের এখানে আসা। সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের ছোট শিশু বাচ্চা 3 থেকে 6 বছরের বাচ্চারা আমাদের এখানে পরিষেবা পায়, এবং গর্ভবতী মা, প্রসূতি মা, তারা কিন্তু আমাদের পরিষেবা নেয়। কিন্তু আজকে 2 মাস হলো, 2.5 মাস হতে চললো, এখন পর্যন্ত সবজি বিল আসেনি, ডিমের বিলটাও আসেনি। তো সেই কারণে আমরা চাইছি, সরকার কি চাইছে বাচ্চারা, গর্ভবতী মারা, প্রসূতি মায়েরা অপুষ্টিতে ভুগুক, সেটা কি আমাদের সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে, কেন্দ্র সরকার চাইছে? আস্তে আস্তে সেই কারণেই আমাদের এখানে আসা, যে আজ শুধু আমাদের বয়সের জন্য আসিনি আমরা এখানে, এখানে সাধারণ গরিব মানুষের কথা ভেবে। গোটা জেলার কি যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছে তারা কি টাকা পাচ্ছেন না? না, গোটা জেলা বলতে প্রথমে গোটা জেলাই পায়। প্রথমে আমাদের 2 মাসের বেতন আটকানো হলো, কিন্তু সবাই গোটা ব্লক পেয়েছে, সব ব্লক পেয়েছে, শহরের মেয়েরা পেয়েছে, আমরা পাইনি। তারপরের মাসে আমরা খেয়াল করে দেখছি যে আমাদের তো 2 মাস হয়ে গেল, এবার 1 মাসের আবার শহরের এবং সব ব্লকে ICDS কর্মী এবং সহায়িকারা কেউই পায়নি এই পর্যন্ত। আর সবজি বিলটা মারাত্মক একটা ব্যাপার, সেখানে শিশুদের ডিম আর সবজিটা দেওয়া হয়, সরকার তরফ থেকে তার অ্যালটমেন্ট কেন বন্ধ করে দিবে? আমরা সেই দাবিতে আজকে ডিএম সাহেবের এখানে এসেছি। মানে একদিকে আপনাদের বেতন বন্ধ, অপরদিকে ওই খাবার দাবার বন্ধ রয়েছে। হ্যাঁ, আর মেয়েরা কিছুতে এইভাবে সেক্টর চালাতে চাইছে না। মেয়েরা সব কিছু বাচ্চাদের জন্য 2 মাস 2.5 মাস ধরে চালাচ্ছে, কিন্তু এখন সেই পরিষেবা তারাও দিতে পারছে না, তাদের তো বেতনটা আটকে গেছে না। সেই কারণে তারা চাইছে যে আমাদের ডিএম সাহেবের কাছে আজকে কোনো সুরাহা হোক, হয় হবে সুরাহা, অ্যালটমেন্ট ঢুকবে কি ঢুকবে না আমরা সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি যে আমাদের টাকা পয়সা সব একসঙ্গে মিটিয়ে দিতে হবে, না হলে আমরা সেন্টার কেন্দ্রগুলি সব বন্ধ করে দিতে রাজি আছি। সবজি বিল না ঢোকা থেকে এই মুহূর্তে খাওয়া দাওয়া কি বন্ধ রয়েছে সেন্টারগুলোতে? ডিএম সাহেবের কাছে এসেছিলাম, এডিএম সাহেব আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে, আন্তরিকতা দেখিয়েছে। তারা ডিএম সাহেব নিজে স্টেট গভর্নমেন্টকে ফোন করেছে, লিখিত দিয়েছে, তারপরে এডিএম সাহেব আমাদের বলেছিলো আপনারা ধৈর্য রাখুন, আপনারা একটু ধৈর্য করুন, এতদিন যখন সহ্য করেছেন একটু ধৈর্য রাখুন। তো আমরা তাদের 7 দিন সময় দিয়েছিলাম, 3 তারিখে এসে তো 7 দিন পার হয়ে গেছে, আজকে 10 তারিখ। এটা কি পাড়ার দোকান থেকে কোনো বাকি টাকি নেওয়া হচ্ছে? বাকিতেই ডিম নেওয়া হয় এবং সবজিটা বাকিতে ডিম নেওয়া হয়, সবজিটা নেওয়া হয়, যে কারণে 2 মাস থেকে আমরা বেতন তাদের দিতে পারি, তাদের হাতে টাকা না থাকলে। এবার যদি টাকা না ঢোকে তাহলে তো দোকানদার দেবে না? এরপরে আগামী দিনে যদিও অ্যালটমেন্ট ঢোকে, সেই ডিমালারে আমাদের ডিম দিবে কিনা সন্দেহ, কারণ ওরা বুঝে গেছে যে এই সব কেন্দ্রগুলির দিদিমণিরা হয়তো সঠিক সময়ে টাকা দিতে পারবে না, সেই কারণে তারা দিতেও রাজি নয়। বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।